হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য আজকে থেকে একটা নতুন টপিক শুরু করা হচ্ছে যেটা হচ্ছে টার্গেট ডাব্লু বিসিএস জন্য কিন্তু প্রতিদিন ডেলি এবার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করা হবে যতদিন এক্সাম আসছে তো আজকে তার সেট নাম্বার ওয়ান নিয়ে হাজির হয়ে পড়েছি ভীষণ ডাব্লিউ এর পক্ষ থেকে যেখানে প্রতিটা সেটে তোমাদের জন্য পঁচিশটা করে কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে তো পরীক্ষা আস্তে আস্তে কিন্তু পঁচিশটা পঁচিশটা করে প্রায় তিনশোটার কাছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করে ফেলতে পারবো আশা করছি এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একদম বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো আজকে থেকে শুরু হচ্ছে ক্লাসটা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের আইকনটিও প্রেস করে রাখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে যাও সেখানে প্রতিদিন কিন্তু কুইজ এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেটও সেখান থেকে দেওয়া হচ্ছে এবং ডাব্লিউ এর জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে ইবুক এখানে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশান বক্সেও লিঙ্কটা দেওয়া হবে এবং পিডিএফটা টেলিগ্রামে দেওয়ার পরে তোমরা এখান থেকেও জাস্ট লিঙ্কে ক্লিক করবে সেখান থেকে পেয়ে যাবে এবং সাথে কিন্তু একটা স্ট্যাটিক জিকের ইবুকও তোমাদের দেওয়া হবে অর্থাৎ দুটো ই বুক একসাথে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো চলো শুরু করা যাক আজকের কি কি প্রশ্ন রয়েছে প্রথম সেটের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে দেখো আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা দু হাজার কুড়ি থেকেও কিছু দিয়েছি যাতে দু হাজার কুড়ির কিছু প্রশ্ন আসে বাদ না যায় তো কোশ্চেন নাম্বার ওয়ানটা দেখো ইন হুইচ ক্যাটাগরি ডিড থ্রি সায়েন্টিস্ট রজার পেনরোস অ্যান্ড্রিয়া গেজ অ্যান্ড রেইনহার্ড গেনজেল উইন দ্য নোবেল প্রাইজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু হাজার কুড়ি সালে যে নোবেল প্রাইজ দান করা হয়েছিল তো সেই নোবেল প্রাইজ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে অন্তত একটা থেকে দুটো তো এখানে প্রশ্নটা কি বলছে ইন হুইচ ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে তিনজন বিজ্ঞানী রজার পেনরোস অ্যান্ড্রিয়া গেজ অ্যান্ড রেইনহার্ড গেনজেল নোবেল পুরস্কার পেয়েছিলেন দু সালে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হবে অপশান বি ফিজিক্স ফিজিক্সের ওপর এই তিনজন বিজ্ঞানী দু সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন দেখো শর্ট নোট এভরি ইয়ার নোবেল প্রাইজ আর অ্যাওয়ার্ডেড প্রত্যেক বছর নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে ইন দিস সিক্স ফিল্ড ছটা বিষয়ের ওপর থেকে বা ছটা ক্ষেত্রের ওপর থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে কেমিস্ট্রি ফিজিক্স মেডিসিন লিটারেচার ইকোনমিক্স অ্যান্ড শান্তি বা পিসের ওপর থেকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু আমরা দেখবো দ্য ফেমাস চিলি ডালে খুরসানি হ্যাজ রিসেন্টলি গট জিআই ট্যাক ফ্রম হুইচ স্টেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য ফেমাস চিলি অর্থাৎ একটা বিখ্যাত লঙ্কা যেটা হচ্ছে নাম হচ্ছে ড্যালে খুরসানি ডালে খুরসানি এই লঙ্কাটি রিসেন্টলি খুব রিসেন্ট জিআই ট্যাগ পেয়েছে তো এটা কোন রাজ্যে থেকে বিলং করে এই ড্যালে খুরসানি লঙ্কাটা তোমরা প্রত্যেক প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার টু এর অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান ডি সিকিম সিকিমের বিখ্যাত চিলি ডালে খুরসানি রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে দেখো অ্যান্সার দেখো কারেক্ট অ্যান্সার সিকিম নোট দেখো ফেমাস চিলি ডালে খুরসানি হ্যাজ রিসেন্টলি গট জিআই ট্যাগ ফ্রম সিকিম থেকে এটা পেয়েছে সিকিমের ক্যাপিটাল কোনটা সেটা হচ্ছে গ্যাংটক গভর্নর অফ সিকিম সিকিমের গভর্নরকে গঙ্গা প্যালেস অ্যান্ড চিফ মিনিস্টার অফ সিকিমকে প্রেম সিং তামাং তো এখানে সিকিমের ব্যাপারেও আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস দেখে নিলাম নেক্সট দ্য কারেন্ট চেয়ারম্যান অব ডিআরডিও খুবই খুবই ইম্পর্ট্যান্ট আগের বছরে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তো ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন কোশ্চেন নাম্বার থ্রি এর প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কে দ্য কারেন্ট চেয়ারম্যান অফ ডিআরডিও তো কোশ্চেন নাম্বার থ্রির সঠিক উত্তর হবে অপশান বি সতীশ রেড্ডি সতীশ রেড্ডি ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান দেখো কারেক্ট অ্যান্সার সতীশ রেড্ডি যেটা এক্ষুনি দেখলাম শর্ট নোট দ্য কারেন্ট চেয়ারম্যান অফ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান অর্থাৎ ডিআরডিওর ফর্ম কি ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান সতীশ রেড্ডি এস্টাবলিশমেন্ট অর্থাৎ ডিআরডিও এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং ডিআরডিও হেডকোয়ার্টার সেটা হচ্ছে ডিআরডিও ভবন নিউ দিল্লি ওকে নেক্সট নাম্বার ফোর অ্যামানুয়েল কার্পেন্টার অ্যান্ড জেনিফার এ কারা কোন বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছেন ওকে খুবই গুরুত্বপূর্ণ এমানুয়েল কার্পেন্টার অ্যান্ড জেনিফার এ ডোডোনা কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন দু হাজার কুড়ি সালে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট এবং সঠিক উত্তর হবে অপশান ওপর থেকে এম্যাল কার্পেন্টার এবং জেনিফার এ ডৌডোনা এই দুজন কিন্তু দু হাজার কুড়ি সালে নোবেল পুরস্কার পেয়েছেন দেখো নোট নোবেল প্রাইজ ওয়াজ ফার্স্ট গিভেন ইন নাইনটিন ওয়ান অর্থাৎ উনিশশো সাল থেকে প্রথম কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ দীনেশ কুমার খাদা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ হুইচ ব্যাংক এখানে ছোট হয়ে গেছে এটা হবে চেয়ারম্যান কোন ব্যাংকের নতুন চেয়ারম্যান পদে দীনেশ কুমার খাদাকে অ্যাপয়েন্ট করা হয়েছে কোশ্চেন নাম্বার ফাইভের কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তো কোশ্চেন নাম্বার ফাইভ সঠিক উত্তর হবে অপশন এ এস বিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন দীনেশ কুমার খাদা ডিটেলসে দেখব দেখো এস বিআই দীনেশ কুমার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অন সেভেন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি হি টুক ওভার ফ্রম ফরমার চেয়ারম্যান

দু সালের নোবেল পুরস্কার শান্তির ওপর কে পেয়েছে নোবেল শান্তি পুরস্কার দু সালে কে পেয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান বি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম দু সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দেখো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম দ্য নোবেল পিস প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডাব্লু এফপি ফর দেয়ার এফোর্টস ইন ফাইটিং ফেমাইন ঠিক আছে মহামারী বা দুর্ভিক্ষের বিরুদ্ধে ফাইটিং করার জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দু হাজার কুড়ি সালে নোবেল পুরস্কার শান্তি পুরস্কারে সম্পাদিত করা হয়েছে কোয়েশন নাম্বার সেভেন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাস নিউ ডেপুটি গভর্নর অফ আরবিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গত বছর নতুন ডেপুটি গভর্নর নিযুক্ত করা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে তো কে নতুন ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন আরবিআইতে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন এর কোনটা সঠিক উত্তর হবে তো কোয়েশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হবে অপশান বি এম রাজেশ্বর রাও এম রাজেশ্বর রাও আরবিআই ডেপুটি গভর্নর হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন দেখো এম রাজেশ্বর রাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এম রাও ফোর্থ ডেপুটি গভর্নর ওকে হেডকোয়ার্টার কোথায় রয়েছে মুম্বাইতে আরবিআই কবে এস্টাবলিশড হয়েছিল ফার্স্ট এপ্রিল উনিশশো সালে এবং কারেন্ট গভর্নর অফ আরবিআই শক্তিকান্ত কান্ত দাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে পয়েন্ট ঠিক আছে বিশেষ করে শেষ পয়েন্টটা কারেন্ট গভর্নর অফ আরবিআই কে শক্তিকান্ত দাস নেক্সট কোশ্চেন নাম্বার এইট হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন গ্লোবাল হান্ডার ইন্ডেক্স টু ওকে অর্থাৎ দু সালের গ্লোবাল হান্ডার ইন্ডেক্সে বা ক্ষুধা ইন্ডেক্সে ভারতের পজিশন কত নম্বর স্থানে রয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো হোট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া গ্লোবাল হান হাঙ্গার ইন্ডেক্স টু তো কোশ্চেন নাম্বার এইটের অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন ডি নাইন্টি স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে দেখো ইন্ডিয়াস পজিশন ইন দ্য গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স টু ইজ নাইন্টি ফোর হয়ার ইন্ডিয়াস নিয়বরিং কান্ট্রি বাংলাদেশ সেভেন্টি ফাইভ মায়ানমার সেভেন্টি এইট এবং পাকিস্তান এইটটি এইট এটা খুবই দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষ হাঙ্গার ইন্ডেক্সে বাংলাদেশ পাকিস্তান এবং মায়ানমারের থেকেও নিজে অবস্থিত রয়েছে ওকে নেক্সট ওকেশন নাম্বার নাইন দ্য চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট হ্যাজ স্টার্টেড এ প্রোগ্রাম কল্ড মিশন শক্তি কোন রাজ্যের প্রধান সরি মুখ্যমন্ত্রী মিশন শক্তি নামে একটি প্রোগ্রাম শুরু করেছেন খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো নাম্বার নাইনের সঠিক উত্তর হবে অপশন বি উত্তর প্রদেশ উত্তর প্রদেশের সিএম আদিত্যনাথ গত বছর এটা মিশন শক্তি নামে একটি প্রোগ্রাম চালু করেছেন দেখো উত্তরপ্রদেশ অন সেভেন্টিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি উত্তরপ্রদেশ চিফ মিনিস্টার ইয়োগী আদিত্যনাথ লঞ্চ এ প্রোগ্রাম কল মিশন শক্তি টু এনটি অফ ওম্যান ওকে হু হ্যাজেন্টলি বিন ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ নিউজিল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন বি জ্যাকিন্ডা আর্ডেন জ্যাকিণ্ডা আর্ডেন নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন ডিআরডিও হুইচ মিসাইল সাকসেসফুলি টেস্টেড অন নাইনটিন অক্টোবর টু থাউজেন্ড সালে ডিআরডিও কোন মিসাইলটিকে উনিশে অক্টোবর সফলভাবে টেস্ট করেছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার ইলেভেনের প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হবে অপশন এ স্যান্ট এস এ এন টি স্যান্ট এই মিসাইলটাকে সাকসেসফুলি টেস্ট করেছে উনিশশো অক্টোবর দু সালে তো এবার স্যান্টের ব্যাপারে ডিটেলসে দেখবো দেখো স্যান্ট স্যান্টের ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার দ্য স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল অফ কোস্ট অফ ওড়িশা অন নাইনটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি এবং এটা করেছে ডিআরডিও নাম্বার টুয়েলভ নাসা হ্যাস সিলেক্টেড হুইচ কোম্পানি টু বিল্ড ফোর জি সেলুলার নেটওয়ার্ক অন দ্য মুন অর্থাৎ নাসা কোন কোম্পানিকে সিলেক্ট করেছে চাঁদের ফোর জি নেটওয়ার্ক তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ইজি আছে প্রশ্নটা নাসা কোন কোম্পানিকে বলেছে চাঁদে ফোর জি নেটওয়ার্ক বিল্ড করার জন্য তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নোকিয়া নোকিয়াকে চাঁদে ফোর জি বিল করার জন্য সিলেক্ট করেছে নাসা দেখো দ্য ন্যাশনাল এরোনটিক্যাল স্পেস এজেন্সি শর্টে নাসা হ্যাজ সিলেক্টেড আর ফিনিশ কোম্পানি অর্থাৎ যেটা শেষ হয়ে গিয়েছে প্রায় নোকিয়াকে আর দেখাই যায় না ঠিক আছে ফিনিশড কোম্পানি টু বিল্ড দ্য ফার্স্ট ফোর জি সেলুয়ার নেটওয়ার্ক অন দ্য মূল নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন হুইচ স্টেট ইজ গোয়িং টু লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল ওমেন ট্রেড সেন্টার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলছি হুইচ স্টেট ইজ গোয়িং টু লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল ওমি ওমেন ট্রেড সেন্টার অর্থাৎ কোন রাজ্য ভারতবর্ষের মধ্যে প্রথম আন্তর্জাতিক মহিলা বাণিজ্য সেন্টার খুলতে চলেছে থার্টিন কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করো তো কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হবে অপশান বি কেরালা কেরালা ফার্স্ট ইন্টারন্যাশনাল ওমেন্স ট্রেড সেন্টার আমাদের ভারতবর্ষে খুলতে চলেছে নেক্সট কোয়েশন ফিন ইন হুইচ স্টেট হ্যাজ ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার প্ল্যান্ট বিন ইনস্টল্ড অর্থাৎ কোন রাজ্যে গোটা পৃথিবীর সব থেকে বৃহত্তম সোলার প্ল্যান্ট ইনস্টল করা হয়েছে তো কোয়েশ্চেনটাই একটু ভুল রয়েছে এটা প্ল্যান্ট হবে না এটা হবে ট্রি ওকে গাছ সোলার গাছ ট্রি হবে সোলার ট্রি প্ল্যান্ট বললে কোয়েশ্চেনটা একটু অন্যরকম হয়ে যাবে তো কোন রাজ্য সব থেকে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার ট্রি ইনস্টল করেছে তো কোয়েশ্চেন নাম্বার ফরটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল গোটা ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট সোলার ট্রি ইনস্টল করেছে দেখো দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার ট্রি হ্যাজ বিন ইনস্টল অ্যাট দুর্গাপুর ইন ওয়েস্ট বেঙ্গল ওকে নেক্সট কোয়েশন নাম্বার ফিফটিন দেখো এটা হবে হু তো হু ওন বেলজিয়ান গ্র্যান্ড ফিক্স টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু হাজার কুড়ি সালের বেলজিয়ান গ্র্যান্ড ফিক্স কে জিতেছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে অপশন বি লুইস হ্যামিল্টন লুইস হ্যামিল্টন বেলজিয়াম গ্র্যান্ড ফিক্স টু থাউজেন্ড টোয়েন্টি জিতে নিয়েছেন নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন হোট ইজ দ্য নেম অফ নিউ প্রাইম মিনিস্টার অফ জাপান জাপানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তো কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইসিহাইড সুগা ইউসিহাইট সুগা হলেন জাপানের নতুন বা বর্তমান প্রধানমন্ত্রী কোশ্চেন নাম্বার সেভেন্টিন হু ইজ কারেন্ট সিইও অব নীতি আয়োগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নীতি আয়োগের বর্তমান সিইও পদে কে রয়েছেন তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান ডি অমিতাভ কান্ত অমিতাভ কান্ত নীতি আয়োগের বর্তমান সিইও এবং রাজীব কুমার ইনি হলেন ভাইস প্রেসিডেন্ট ওকে তো এটা ডিটেলসে একটু দেখব দেখো অমিতাভ কান্ত দ্য কারেন্ট সিইও অব নীতি আয়োগ ইজ অমিতাভ কান্ত দ্য পলিস সরি দ্য পলিসি কমিশন ওয়াজ

রিলায়েন্স পাওয়ার কনস্ট্রাকশনের সাথে এগ্রিমেন্ট করেছে বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য প্রত্যেকে করো কোনটা সঠিক উত্তর হবে তো নাম্বার এইটিনের সঠিক উত্তর হবে অপশান বি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এড বি যেটাকে সঠিক বলা হয়ে থাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রিলায়েন্স পাওয়ার কনস্ট্রাকশনের সাথে এটা চুক্তি করেছে যে বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য নেক্সট কোয়েশন নাম্বার নাইনটিন হু ওন দ্য ব্রিটিশ গ্র্যান্ড ফিক্স টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার কুড়ি সালের ব্রিটিশ গ্র্যান্ড ফিক্স কে জিতে নিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ এটাও প্রত্যেকে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার নাইন অনেকেই সঠিক উত্তর করেছো এবং সঠিক উত্তর হবে অপশান সি লুইস হ্যামিল্টন লুইস হ্যামিল্টন বেলজিয়ান গ্র্যান্ড পিক্সও জিতেছেন আবার ব্রিটিশ গ্র্যান্ড পিক্সও জিতেছেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি অন আগস্ট ফোর টু ক্যাপিটাল সিটি অফ হুইচ কান্ট্রি সেকেন্ড বাই এ হিউজ এক্সপ্লোশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন গত বছর একটা বিস্ফোরণ হয়েছিল একটা দেশের একটি রাজধানীতে যেটার জন্য পুরো শহরটা কেঁপে গিয়েছিল তো দু হাজার কুড়ি সালের চারই আগস্ট কোন দেশের ক্যাপিটালটা পুরো একটা হিউজ এক্সপ্লোশনের বা বিস্ফোরণে নড়ে গিয়েছিল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো অনেকেই সঠিক উত্তর করেছো এবং সঠিক উত্তর হবে অপশান বি লেবানন লেবাননের রাজধানী বেরুটে এই হিউজ এক্সপ্লোশনটা হয়েছিল ডিটেলসে দেখবো দেখো লেবানন অন আগস্ট ফোর টু থাউজেন্ড লেবানিস ক্যাপিটাল বেই রুট অর্থাৎ লেবাননের ক্যাপিটাল বা রাজধানী বেই রুটে ওয়াজ রকড বাই এ ম্যাসিভ এটা রক নয় এটা সকড হবে সক্ট বাই এ ম্যাসিভ এক্সপ্লোশন অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অ্যাবাউট টু টন অ্যামোনিয়াম নাইট্রেট এইটা কিন্তু ভালো করে দেখে রাখো পরীক্ষায় আসতে পারে পরীক্ষায় যে কোন রাসায়নিক পদার্থ ওখানে ছিল সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট স্টোর্ড ইন দ্য ওয়ার হাউস অব বেরুট পোর্ট এক্সপ্লোডেড অ্যান্ড হিউজ পার্ট অফ দ্য সিটি ওয়াজ ডিস্ট্রয়েড ওকে নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফর্টিন্থ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি অর্থাৎ চোদ্দতম সিএজি বা অডিটর জেনারেল হিসাবে বর্তমানে কে নিযুক্ত হয়েছেন জাস্ট গত বছর নিযুক্ত হয়েছেন কমট্রোলার অ্যান্ড অডিটর এবং তিনি রয়েছেন তো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের কোনটা সঠিক উত্তর হবে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের এর সঠিক উত্তর করেছে এবং সঠিক উত্তর হবে অপশন সি গিরিশ চন্দ্র মুর্মু গিরিশ চন্দ্র মুরমু হলেন বর্তমান এবং চোদ্দতম কন্ট্রোলার অডিটর জেনারেল দেখো ডিটেলসে দেখবো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ হ্যাজ অ্যাপয়েন্টেড গিরিশ চন্দ্র মুরমু অ্যাজ ফরটিন্থ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যাকে শর্টে বলা হয় সিএজি অ্যাজ পার পাওয়ার্স অফ সেকশন ওয়ান আর্টিকেল ওয়ান অর্থাৎ এর আর্টিকেল সেটা কোনটা কনস্টিটিউশন অনুযায়ী এর আর্টিকেল হচ্ছে ওয়ান ফর্টি এইট নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি টু হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড নিউ চেয়ারম্যান অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি বা চেয়ারম্যান অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হিসেবে কে নিযুক্ত হয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টুর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রদীপ কুমার যোশী প্রদীপ কুমার যোশী ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন দেখো প্রদীপ কুমার যোশী প্রদীপ কুমার যোশী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ চেয়ারম্যান অব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর ইউপিএসসি ওয়াজ ফর্মড অন অক্টোবর ফার্স্ট নাইনটিন টোয়েন্টি সিক্স দ্য কোম্পানি ইজ হেডকোয়ার্টার ইন নিউ দিল্লি এবং ইউপিএসসির হেডকোয়ার্টার কোথায় রয়েছে নিউ দিল্লিতে নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি রিসেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবিল যেটাকে শর্টে বলা হয় ওএফসি টু কানেক্ট চেন্নাই অ্যান্ড হুইচ সিটি অর্থাৎ রিসেন্টলি নরেন্দ্র মোদী চেন্নাইয়ের সাথে কোন দেশ কোন শহরের কানেকশানের জন্য সাবমেরিন অপটিক্যাল ফাইবার উদ্বোধন করেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রির সঠিক উত্তর হবে অপশান ডি পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ারের সাথে কানেকশন করার জন্য চেন্নাইয়ের সাথে নরেন্দ্রনাথ মোদী আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তিনি সাবমেরিন অপটিক্যাল ফাইবার উদ্বোধন করেছেন এবং পোর্ট ব্লেয়ার সেটা কোথায় রয়েছে সেটা হচ্ছে সাউথ আন্দামান এটাও কিন্তু পরীক্ষায় অনেকবারই এসেছে যে পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত আন্দামানের কোন পার্টে অবস্থিত সেটা হচ্ছে দক্ষিণ আন্দামান বা সাউথ আন্দামান নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবারই অলরেডি পরীক্ষা এসে গিয়েছে হু ইজ নিউ চেয়ার পারসন অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেটাকে শর্টে বলা হয়ে থাকে সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেলের বর্তমান চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সঠিক উত্তর হবে অপশন সি সোমা মন্ডল সোমা মন্ডল সেলের বর্তমান চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন এবং সেল প্রতিষ্ঠিত হয়েছিল কবে সেটা হচ্ছে জানুয়ারি উনিশ উনিশশো চুয়ান্ন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এবং আজকের শেষ প্রশ্ন পঁচিশটা করে প্রশ্ন প্রতিটা সেটে করানো হবে হু ইজ অথর অব দ্য বুক আওয়ার অনলি হোম এ ক্লাইমেট অ্যাপিল টু দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আওয়ার অনলি হোম এ ক্লাইমেট অ্যাপিল টু দ্য ওয়ার্ল্ড এই পুস্তকটি বা বইটি কে লিখেছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হবে অপশান বি দ্য দলাই লামা দলাই লামা এই বইটা লিখেছেন তো গুরুত্বপূর্ণ আজকে টোয়েন্টি ফাইভ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করে ফেললাম এইভাবে কিন্তু প্রতিদিন পঁচিশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করব পরীক্ষার জন্য তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ডাব্লু বিসিএস প্রিপারেশনের জন্য কিন্তু এই কটা ইবুক আমাদের ভীষণ ডাব্লু বিসিএসের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট এই ইবুকগুলো প্রিপারেশনের জন্য বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পার্চেস করে ফেলেছে যারা এখনও পার্চেস করনি তারা কিন্তু পার্চেস করে নাও এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য স্পেশালি এই ইবুকটা নিয়ে আসা হয়েছে যেগুলো যাতে একদম লাস্ট সেভেন মান্থের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং ছশোটা এমসি কিও কিন্তু এখান থেকে দেয়া রয়েছে ওকে তো তোমরা প্রত্যেকে পার্চেস করে নাও ই বুকগুলো এবং হাতে কিন্তু আর খুব সময় কম তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকানটাও কিন্তু প্রেস করে রাখবে তো আজকের জন্য এখানেই শেষ করছি নেক্সট দিন সেট নাম্বার টু নিয়ে হাজির হয়ে পড়ব আরও পঁচিশটা এম এমসি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ওকে বাই থ্যাংক ইউ